আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা দুটি প্রশ্নের উত্তর দিলেন নাটোর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম প্রশ্ন দুটি করেন বাগাতিপাড়া উপজেলার আবু সাইদ প্রথম প্রশ্নটি স্থানীয় চেয়ারম্যানের জনসাধারণের জমি দখল করে নিজ স্বার্থে রাস্তা নির্মাণ বিষয়ে এবং দ্বিতীয় প্রশ্নটি রাস্তা সংস্কারে দুর্নীতি প্রসঙ্গে অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম প্রশ্ন দুটির জবাব দেন আবুল সাহেব ধন্যবাদ দিচ্ছি এই প্রশ্ন করার জন্য বা একটা সমস্যা তুলে ধরার জন্য আসলে আমার এরকম কোন সমস্যা বা এরকম কোন এখন পর্যন্ত আসে না আমি আজকে সারাদিন দেয়নি এখন জনস্বার্থে দেখতে হবে ব্যক্তি স্বার্থে যদি হয় তাহলে মনে হয় এটা ঠিক না জনস্বার্থে হলে রাস্তা যদি জনগণের দরকার তো আহ হতেই পারে তবে ঠিক আছে আমি এটা দেখি যদি সত্যি এটা জনস্বার্থ বহির্ভূত মানে জনস্বার্থে না হ্যাঁ তবে আমি একটা মাঠের মধ্যে যে রাস্তা দিয়ে এর আগে গাড়ি নিয়ে আসছিলাম অনেকেই বলেছিল যে সেই রাস্তাটা করে দাঁড়া মাদক থেকে আছে রাস্তাটার মাঠের মধ্যে একটা রাস্তা আছে সরকারি দীর্ঘদিন থেকে এখন ওইটা সরকারি কিন্তু জানি না তবে আমি আমার কার নিয়ে আমি আমার মাইক্রো নিয়ে আমি আসছিলাম তখন অনেকেই বলেছিল এই রাস্তাটা মাটি কাটার জন্য যদি ওই রাস্তা মাটি কাটে তাহলে তো জনস্বার্থে ঠিক আছে আর যদি এগুলো জনস্বার্থে না হয়ে ঠিক নেই আমি দেখে তাহলে ব্যবস্থা নেবো আমি আগে খোঁজ নিয়ে দেখ এইটা মনে হয় এখন আমাদের সরকার মন্ত্রণালয় বা আমাদের সরকারি কোন যদি এখন ইউনিয়ন পরিষদের টাকা বরাদ্দ করতে পারে ইউনিয়ন পরিষদের রাস্তা হলে আমাকে জানতে হবে যদি এরকম হয় বা এরকম যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকার কাজ হওয়ার পর বন্ধ হতে পারে হয়তো অনেকে মনে করতে পারে রাস্তার নাম লেখা থাকে অমুক তো অমুক কিন্তু লেখা হয়তো দুশো মিটার বা একশো মিটার একশো মিটারের পর হয়তো আরো হচ্ছে না এদের হয়তো প্রশ্ন যারা করেছে তাদেরও কিছুটা আহ বোঝা গ্যাপ হতে পারে অথবা মেম্বারে হয়তো কাফল থাকতে পারে এটা আমি এটা দেখে আহ নিয়ে আমি তারপরে তাকে এই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবো এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট নাটোর এক আসনের অ্যাম্বাসেডর শাহাদত হুসাইন